দশম শ্রেণী গণিত। আজকে তোমাদের আমার ওয়েবসাইট থেকে 1.2 অর্থাৎ বীজগণিতে মানে প্রথম অনুশীলনী আমি কিন্তু অঙ্কগুলো ওয়েবসাইটে করে রেখে দিয়েছি, একবার দেখিয়ে দেব। আর যেগুলো মুখে বলে দিয়ে একটু বুঝতে পারবে সেগুলো একটু বলে দেব, আর অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি, সেখানে তোমার দেখতে পারো। আর ওয়েবসাইটে দিয়ে রাখলে কী হবে, তোমার যে কোনো অঙ্কটা যে কোনো সময় দেখে নিতে পারবে। ইউটিউবে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, এটা ভিডিওটা দেখার পর অনেক ই করে দেখতে হয়, কিন্তু ওয়েবসাইটে দেখে নিতে পারবে। চলো আমি একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো, যদি 1.1 অনুশীলনটা দেখতে চাও তাহলে উপরে যে নীল রঙ এটাকে ক্লিক করলেই তোমরা 1.1টা পেয়ে যাবে। তারপর সেই পর্ব 5 এখানে দেখতে পারবে, আর পর্ব 5-এর মধ্যে যেখানে MCQগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ MCQগুলো অবশ্যই করবে প্রত্যেকটা অনুশীলনীতে। কারণ হচ্ছে যে একটা 2 নম্বরে পড়বে এবং একটা 1 নম্বরে পড়বে, প্রত্যেকটা অনুশীলনী থেকে 3 নম্বর তোমরা পাবে MCQ আর ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে। সংক্ষিপ্ত হচ্ছে 2 নম্বর আর MCQগুলো 1 নম্বর পাবে, পাবেই একদম প্রত্যেকটা অনুশীলনীতে। তো MCQগুলো অবশ্যই করবে। আমি পারলে ভিডিওর মধ্যে সব অনুশীলনী MCQগুলো একটা ভিডিওতে করে দেবো, মানে একটা ওয়েবসাইট লিখে রেখে দেবো, শুধু MCQ পেয়ে যাবে। দেখো এইখানে বলেছে যে প্রতি ক্ষেত্রে যে প্রদত্ত মানগুলো দ্বিঘাত সমীকরণে বীজ কিনা, অর্থাৎ এটা তো দ্বিঘাত সমীকরণ, একটু স্কোয়ার যখন আছে তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ কিনা, মানে এই 1 আর -1টা, তো মানে আমাদের দেখতে হবে যে এক্সের জায়গাটা একবার 1 লিখবো, এই এক্স এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো, দুটো এক্স আছে, এক্সের আগে স্কোয়ার দেবো। দেখো এইভাবে কিন্তু অঙ্কটা করা হয়েছে। যদি দেখা যায় যে সমান 0 আসছে, তাহলে কিন্তু অঙ্কটা তাহলে মানগুলো ঠিক আছে। দেখো এখানে 1 স্কোয়ার 1 এবং 1 3 হয়ে গেছে, 3 পাওয়া হয়েছে, তাতে 1 বসিয়ে আমরা 1 পাচ্ছি, অর্থাৎ একবার 1 পাচ্ছি, একবার 3 পাচ্ছি, একবার -1টা বসিয়েছি দেখো, আর একবার শুধু 1টা বসিয়েছি। এক্সের জায়গাগুলো খালি বলবে, এখানটা এক্সের জায়গাটা শুধু এই জায়গাটা বসে আমাদের কিন্তু 1 পেলাম না, মানে দুটি কিন্তু 0 পেলাম না, সমান 0 পেতে হবে, বুঝতে পেরেছ মানে যেটা আছে। চলো তারপরে আমরা দেখব একইভাবে এটাও দেখবো আর কি, মানে এই এক্স স্কোয়ার জায়গাটা 8 তো থাকবেই, এক্স স্কোয়ার জায়গাটা একবার 0 বসাবো, কারণ হচ্ছে একটা বীজ 0 আর একটা বীজ 2 বলেছে। তো একবার 0 বসিয়ে দেখবো, দেখো 0 বসিয়ে দেখা হয়েছে, 0 পাওয়া গেছে, আবার আরেকবার -2 বসিয়ে, যখন আরেকবার ধরো -2 একটা মান ছিল, এই যে মানটা, এই -2 মানটা কিন্তু একবার বসানো হয়েছে, দেখো এখানটাতে কিন্তু 19 পাওয়া গেছে, অতএব ভুল আছে, 19 হবে না, এটা 18 হবে, আমি এটা ঠিক করিনি, 32 থেকে 18 হবে, এটা আমি একটু মিস্টেক হয়েছে, আমি এটাকে ঠিক করে দিই। তো বুঝতে পারছো যে এই অঙ্কগুলো সবই করে দেওয়া হয়েছে এখানে, পরপর যেগুলো লাল কালি সেগুলো প্রশ্ন আর এগুলো উত্তর। এটা একটু ছোটো করতে হবে, ধরে নিই, হ্যাঁ এটা সমান 0টা হবে, আর একটু ছোটো করতে হবে, আর নাহলে এটাকে, হ্যাঁ এটাকে আমরা একটু মানে লেখাটা ছোট করে নিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সমান জায়গাটাতে এসে গেছে, শুধু এইটুকু জায়গা ছোট হয়ে গেল, যা হোক অঙ্কগুলো সব কিন্তু করে দেওয়া হয়েছে। আমি ওগুলো দেখিনি, এখানে আমি ভিউ থেকে দেখছি না যদিও, কারণ আমাদের এই জায়গাটা ঠিক করার জায়গা, কোনো ভুল ত্রুটি থাকলে আমি দেখিয়ে দিলাম, যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখে নেবে অঙ্কগুলো তারা লিখে নিতে পারো। এবার পর্ব 2 দেওয়া হবে, মানে পর্ব 1টা দেখাচ্ছি তোমাদের, অঙ্কটা এখানেই শেষ হবে, এখানেই শেষ হয়ে গেল, কারণ এরপরে পর্ব তোমাদের পর্ব 2 দেবো, কিন্তু 1.5 বা অন্যগুলো দেখতে হলে এইখানটাতে
প্রথমেই মাথার উপরে যেটা আছে, যেটা যেটা দরকার হবে সেটাকে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। 1.1 পাবে, 1.5 পাবে, 1.2 পাবে, ওখানে গিয়ে আবার 1.3 4 গুলো পেয়ে যাবে। সবগুলো লিংক দেওয়া হয়নি, যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবে।